আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রুশ বাহিনীকে কামিকাজ ড্রোনের অপারেটিং শেখাতে ক্রিমিয়ায় প্রশিক্ষক পাঠিয়েছে ইরান। এসব কর্মকর্তারা ইরানের এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। ক্রিমিয়ার রুশ সেনা খাঁটিতে অবস্থান করে তারা রুশ সৈন্যদের ইরানি ড্রোনের ব্যবহার শেখাচ্ছেন, এমন দাবি করেছেন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্মকর্তাদের জানানো হয়েছে এই কথা। সংবাদ মাধ্যমটি বলছে এই খবর ইরান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির আরেকটি আলামত। গত কিছুদিন এই ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন স্থানে ইরান থেকে কেনা কামিকাজ ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে রাশিয়া। সর্বশেষ সোম ও মঙ্গলবার ইউক্রেনের বেশ কিছু পাওয়ার স্টেশন অকেজো করে দিয়েছে রাশিয়া। দেশটির অনেক এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। নিউ ইয়র্ক টাইমস বলছে ইরানি ড্রোনের ব্যবহার বৃদ্ধির পরই ক্রিমিয়া ইরানি প্রশিক্ষক পাঠানোর খবর পাওয়া গেল, যা এই যুদ্ধে ইরানের জড়িত হওয়ার একটি লক্ষণ। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান যখন প্রথম রাশিয়াকে ড্রোন দিয়েছে তখন রাশিয়ার অপারেটররা অনেক ভুল করেছে, যে কারণে ড্রোনগুলো কার্যকর হামলা চালাতে পারেনি। এরপর ইরান সেখানে প্রশিক্ষক পাঠায় এবং সে কারণে ইউক্রেনে ইরানি ড্রোনের হামলা ধ্বংসাত্মক হয়ে উঠেছে। সিআইয়ের সাবেক কর্মকর্তা মাইক মুলরয় বলেন ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও প্রশিক্ষক পাঠানোর ঘটনা রাশিয়ার পক্ষ হয়ে ইরানের এই যুদ্ধে জড়ানোর ইঙ্গিত। এদিকে খেরসনের পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে স্বীকার করেছেন ইউক্রেনের রুশ বাহিনীর নতুন কমান্ডার। ইউক্রেনের সেনাদের পাল্টা হামলায় এরই মধ্যে প্রায় 20-30 কিলোমিটার পিছু হটেছে রুশ বাহিনী। খেরসনের প্রধান শহরেও নির্বিচারে গোলা ছুটছে ইউক্রেনীয় বাহিনী, ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের অন্য স্থানে সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ। গত 10ই অক্টোবর রুশ বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় সের্গেই সুরোভিকিনকে। তিনি এখন বলছেন খেরসনের সামরিক ও বেসামরিক সকলের অবস্থাই কঠিন। ওই অঞ্চলে রাশিয়ার বিশেষ অভিযান চাপের মধ্যে আছে বলেও স্বীকার করেন তিনি। তেল ইস্যুতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে যুক্তরাষ্ট্রকে লড়াইয়ের হুমকি দিয়েছেন সৌদির রাজ পরিবারের এক সদস্য। অনলাইনে তার বক্তব্য ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনা এসেছে, যেখানে তিনি প্রয়োজনে জিহাদ করে শহীদ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কিছুদিন ধরে তেলের বাজার সামলাতেই হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সংকট মোকাবেলায় জো বাইডেন রিজার্ভ থেকে নতুন করে আরও তেল বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছেন। বুধবার শেষ ধাপে 1,50,00,000 ব্যারেল তেল সরবরাহের ঘোষণা দেওয়ার কথা তার। এমন পরিস্থিতিতে তেলের উৎপাদন কমানোর ঘোষণায় ক্ষুব্ধ দেশটি। মার্কিন রাজনীতিকরা সৌদি আরবের ওপর শাস্তিমূলক ব্যবস্থা ও সহযোগিতা বন্ধ করার হুমকিও দিয়েছেন। বিবিসি জানিয়েছে ওয়াশিংটনের এই অবস্থানের কারণে প্রিন্স সৌদ আল সালান নামে রাজ পরিবারের এক সদস্য পশ্চিমাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন পশ্চিমাদের যে কোনো হুমকি মোকাবেলায় সৌদি আরবের নাগরিকরা জিহাদ করতে ও শহীদ হতে প্রস্তুত। প্রিন্স সৌদ সম্পর্কে বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ভাতিজা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি কেউ আমাদের দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ জানায় সেটা মোকাবেলায় আমরা প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওপেক প্লাসের সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবের বিপক্ষে যেসব বিবৃতি দেওয়া হচ্ছে তার বিপরীতে সৌদি নেতৃবৃন্দের প্রতি সংহতি প্রকাশ করছে পাকিস্তান। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে পাকিস্তানের খুশি হওয়ার কথা, কিন্তু ওপেক প্লাসের সিদ্ধান্তে পাকিস্তানের অর্থনীতির সংকট আরও বাড়বে জেনেও রিয়াদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। মার্কিন স্বার্থের বিপক্ষে গিয়ে সৌদি আরবের পক্ষে পাকিস্তানের এই অবস্থান এমন একটি সময়ে প্রকাশ পেল যখন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জো বাইডেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী একতরফা স্বেচ্ছাচারী আচরণ করছে বলে জাতিসংঘকে জানিয়েছে রাশিয়া। সেই সাথে তারা বলেছে দুই রাষ্ট্র সমাধান ছাড়া অঞ্চলটিতে শান্তি আসবে না। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সেকেন্ড কমিটির বৈঠকে কথা বলেন রাশিয়ার এক কূটনীতিক। রাশিয়ার জাতিসংঘ মিশনের সিনিয়র কাউন্সিলর ইভজেনি ভার্গানোভ বলেন শুধুমাত্র গাজা উপত্যকার আশেপাশেই নয়, পশ্চিম তীরেও অব্যাহতভাবে সহিংসতা চালাচ্ছে ইসরায়েল। সামরিক অভিযানের নামে তারা স্বেচ্ছাচারিতা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ এবং মস্কো জেরুজালেমের মধ্যে উত্তেজনার পর তিনি এই বক্তব্য রাখেন। রুশ কূটনীতিক বলেন ইসরায়েলের বাহিনী অঞ্চলটিতে যা করছে তা নিয়ে মস্কো বিশেষভাবে উদ্বিগ্ন। একদিকে নতুন নতুন অবৈধ বসতি স্থাপন, অন্যদিকে ফিলিস্তিনিদের বাড়িঘর ও ফসল গুঁড়িয়ে দেওয়ার মতো সহিংস উচ্ছেদ অব্যাহত আছে। 1967 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে দুই রাষ্ট্র সমাধানের লক্ষ্যে কোনো শান্তি প্রক্রিয়া না থাকায় উদ্বেগ প্রকাশ করেন রাশিয়ার এক কর্মকর্তা। দুই রাষ্ট্র সমাধান ছাড়া আব্রাহাম অ্যাকর্ড, আরব ইসরায়েল সম্পর্ক কিংবা অর্থনৈতিক শান্তি কোনো কিছুতেই অঞ্চলটির সমস্যার সমাধান হবে না বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে ইউক্রেনকে অস্ত্র না দিতে সরকারের প্রতি অনুরোধ করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন টিভি চ্যানেল এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়া হলে সেটি শেষ পর্যন্ত ইরানের হাতে পড়তে পারে। ইউক্রেন ইস্যুতে ইসরায়েলের সরকারের নীতিকে সমর্থন করেছেন নেতানিয়াহু। তবে ইউক্রেনকে দেওয়া অস্ত্র কিভাবে ইরানের হাতে আসতে পারে তা ব্যাখ্যা করেননি তিনি। প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হয়েছেন বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খার্গে। এর মাধ্যমে দুই দশকের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরে নতুন সভাপতি পেল দলটি। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষ বুধবার নির্বাচনের ফল ঘোষণা করেছে। এতে দেখা গেছে 9385 ভোটের মধ্যে মল্লিকার্জুন খার্গে পেয়েছেন 7897 ভোট। তার প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেয়েছেন মাত্র 1072 ভোট। এবারের কংগ্রেসের সভাপতি নির্বাচন শুরু থেকেই ঘটনাবহুল। রাহুল গান্ধী কিংবা গান্ধী পরিবারের অন্য কোনো সদস্য সভাপতি পদে আসতে না চাওয়ায় দলটিকে নির্বাচনে যেতে হয়েছে। সোমবার এই নির্বাচনের ভোট গ্রহণ হয়েছিল, তবে ভোট গ্রহণ শেষে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন শশী থারুরের সমর্থকরা। শশী থারুর অভিযোগ আনেন প্রধানত উত্তরপ্রদেশের ভোট নিয়ে। তার ও তার নির্বাচনী এজেন্টের অভিযোগ ওই রাজ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়নি। আপত্তি জানিয়ে নির্বাচন কমিটির চেয়ারম্যান বরাবর চিঠিও দিয়েছিলেন তারা। সে চিঠিতে বলা হয়েছিল, নির্বাচন পরিচালনায় অত্যন্ত গুরুতর অনিয়ম আপনার নজরে আনতে চাই। সবাই দেখতে পেয়েছে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও সততার বড়ই অভাব রয়েছে। তবে বুধবার ফলাফল ঘোষণার পর তা মেনে নিয়েছেন শশী থারুর। এক টুইটার পোস্টে মল্লিকার্জুন খার্গের সাফল্য কামনা করেছেন এই সিনিয়র নেতা। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে এবারে নির্বাচনে খার্গের প্রতি সমর্থন ছিল গান্ধী পরিবারের, যে কারণে তার জয়ের সম্ভাবনাই বেশি ছিল এবং শেষ পর্যন্ত সেটিই হয়েছে। অনেকদিন ধরেই ক্ষমতার বাইরে থাকা ভারতীয় কংগ্রেস নানামুখী রাজনৈতিক চাপে রয়েছে। ভারত জুড়ে তাদের রাজনৈতিক অবস্থান ক্রমশই দুর্বল হচ্ছে। এর মধ্যে দলটি চাইছে নতুন নেতৃত্বের মাধ্যমে ঘুরে দাঁড়াতে। পুলিৎজার পুরস্কার জয়ী কাশ্মীরি ফটো সাংবাদিক সানা ইরশাদ মাতোকে পুরস্কার গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র যেতে দেয়নি ভারত। ভিসাসহ সব কাগজপত্র থাকার পরও দিল্লি বিমানবন্দরে তাকে আটকে দেয় ইমিগ্রেশন বিভাগ। এক টুইটার পোস্টে কাশ্মীরি এই নারী সাংবাদিক লিখেছেন, পুলিৎজার পুরস্কার গ্রহণের জন্য নিউ ইয়র্ক রওনা হয়েছিলাম, কিন্তু ভিসা ও টিকিট থাকার পরও দিল্লি এয়ারপোর্টে আমাকে আটকে দেওয়া হয়। সানা ইরশাদ জানান, এ নিয়ে টানা দ্বিতীয়বার তাকে কোনো কারণ ছাড়াই বিদেশ যেতে বাধা দেওয়া হল। তিনি বলেন, কয়েক মাস ধরে বিভিন্ন দফতরের দৌড়াদৌড়ি করেও কোনো লাভ হয়নি। এমন অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের সুযোগ জীবনে একবারই আসে। এর আগে গত জুলাই মাসের 2 তারিখে প্যারিসে একটি বইয়ের প্রকাশনা উৎসব ও ছবি প্রদর্শনীতে যেতে চাইলে তাকে আটকে দেয় নয়াদিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। এসব ক্ষেত্রে তাকে কখনোই কোনো কারণ জানানো হয়নি। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, 28 বছর বয়সী সানা অধিকৃত কাশ্মীরের শ্রীনগর শহরের বাসিন্দা। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন। কোভিড-19 মহামারীর ছবি তুলে তিনি রয়টার্সের আরও 3 ফটোগ্রাফারের সাথে চলতি বছর পুলিৎজার পুরস্কার জিতেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর যেসব মানুষকে নো ফ্লাইট লিস্টে রাখা হয়েছে তাদের একজন সাংবাদিক সানা ইরশাদ মাতো। সানা ইরশাদ ছাড়াও কাশ্মীরের আরেক সাংবাদিক আকাশ হাসানকেও জুলাই মাসে শ্রীলঙ্কা যেতে বাধা দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে আকাশ হাসান জানিয়েছেন, বিমানবন্দরে 5 ঘন্টা বসিয়ে রেখে এবং জিজ্ঞাসাবাদ করে তারপর যাত্রার অনুমতি বাতিল করা হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই শিক্ষার্থী একটি দেশাত্মবোধক গান গাইতে অস্বীকৃতি জানিয়েছিল। গত সপ্তাহে ইরানের ওই স্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্কুল শিক্ষার্থী হত্যার ঘটনায় দেশটিতে বিক্ষোভ আরও জোরদার হয়েছে। কোঅর্ডিনেটিং কাউন্সিল অব ইরানিয়ান টিচার্স ট্রেড অ্যাসোসিয়েশন জানায়, 13 অক্টোবর শহীদ গার্লস হাই স্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশংসা করে শিক্ষার্থীদের একটি গান গাইতে বলা হয়, কিন্তু শিক্ষার্থীরা তা অস্বীকার করলে তাদের পেটানো হয়। সেখান থেকে অনেক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়, আবার অনেককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় 16 বছর বয়সী কিশোরী আশরা পানাহির হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর দায় অস্বীকার করেছেন ইরানি কর্মকর্তারা। ঘটনার পর আশরার চাচার দাবি জানিয়ে এক ব্যক্তি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আশরার জন্মগত হৃদরোগ ছিল, তাতেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার পরপরই দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।